আপনারা ভিডিও পটের ভিতর যে ছবিটি দেখতে পাচ্ছেন, যে বাড়িটি দেখতে পাচ্ছেন, সেটা আমাদের বাড়ি। দেখতে পাচ্ছেন নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সারা বাংলাদেশ যখন উন্নয়নের জোয়ারে ভাসছে, তখন আমরা পানির নিচে ডুবছি। কি দারুণ ব্যাপার! সবাই শুধু আশ্বাসের উপরে সীমাবদ্ধ, কাজের সময় কাউকেই দেখা যায় না। আপনি আপনি পুনরায় বলুন যে আপনার এই বাড়িটা ভেঙে যাচ্ছে, আপনি সরকারের কাছে কিছু চান? সরকারের কাছে তো অনেক কিছু দরকার, এখন সরকার যদি কিছু দেয়। এখানে কি ব্লক হলে কি খুব ভালো হতো? না, আসলে এখানে এই গ্রামে কি কি স্থাপনা আছে, এই স্থাপনাগুলো কয়টা স্থাপনা আসলে এই গ্রামে যে মৌলিক চাহিদা মিটাচ্ছে বা কোনগুলো ভেঙে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, যেগুলো আসলে এই গ্রামের জন্য অনেক প্রয়োজন? একটি ঈদগাহ মাঠ রয়েছে, একটি মাদ্রাসা রয়েছে, এর এই পাশেই পশ্চিমচন্দ্রের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। আর এই বিদ্যালয়টি ভেঙে গেলে এই অত্র এলাকার মানুষ, পরবর্তী প্রজন্ম, নেক্সট জেনারেশন শিক্ষা থেকে বঞ্চিত হবে। যদি এখানে মাদ্রাসাটি ভেঙে যায়, তাহলে পরবর্তী প্রজন্ম তাদের যে ইসলামিক যে সকল শিক্ষা রয়েছে সেগুলো থেকে বঞ্চিত হবে। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে শিক্ষাগুলো দেওয়া হয়, তারপর ইবতেদায়ী যে শিক্ষাগুলো দেওয়া হয় তার থেকে বঞ্চিত হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে পরবর্তী প্রজন্ম শিক্ষার থেকেই শিক্ষিত হওয়ার সুযোগই পাবে। আসলে আমরা দেখতে পাচ্ছি যে একটি একটি অপরচুনিটি নাই যে এটা নিয়ে অন্য কোথাও স্থাপন করবে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিয়তই আপনাদেরকে বলা হয়, শুনে থাকি যে হবে, কাজ হচ্ছে, ব্লক আসছে, বাস্তা আসছে, তারপরেও আসছে না। এ নিয়ে আপনাদের এটা কি করা উচিত না?